নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের সকলের প্রিয় ডক্টর সন্দীপন সেনগুপ্ত, ব্রহ্মা আয়ুর্বেদের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকবারের মতো এবারও বলছি, প্রত্যেকটা ভিডিওকে এত ভালোবাসা দেওয়ার জন্য এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, আপ্লুত, অভিভূত। আপনারা এইভাবেই আমাদের সহযোগিতা করুন এবং আমাদের পাশে থাকুন। আমরা অবশ্যই আয়ুর্বেদাকে আপনাদের জীবনের সাথে ইনক্লুড করতে সক্ষম হব। এবং প্রত্যেকবারের মতো কথাটা আবার বলি যে লক্ষ্য একটাই, আয়ুর্বেদ যেন একটা প্রাইমারি ট্রিটমেন্ট মোডালিটিতে পরিণত হয় এবং আপনারা সবাই পার্শ্ব প্রতিক্রিয়াহীন বা সাইড এফেক্ট ফ্রি মেডিকেশন অ্যাডাপ্ট করতে পারেন এবং একটা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত জীবন লাভ করতে পারেন। এই পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে আজকের ভিডিওটা আবার সূচনা করছি। আজকের ভিডিওটার যে টপিক, সেটা হচ্ছে একটা মোস্ট কমন টপিক এবং মোস্ট রিকোয়েস্টেড টপিক অফ অল মাই পেশেন্টস, অল মাই ভিউয়ার্স, দ্যাট ইজ সাইনুসাইটিস, যাকে আমরা নর্মাল বাংলা ভাষায় বা লেম্যান টার্মে বলে থাকি সাইনাসের সমস্যা। বহু মানুষের এটি সারা বছর থাকে, খুব কোল্ড বা খুব ঠান্ডা বা খুব গরম অ্যাটমসফিয়ারে, একটু মেঘলা ওয়েদারে এই সমস্যাটা বিশেষ করে প্রেসিপিটেট হয়। ঠান্ডা লাগলে তো এই সমস্যাটি বিশেষভাবে বেড়ে থাকে। 8 থেকে শুরু করে 20 বা 25 ম্যাক্সিমাম টিনেজ, ম্যাক্স টু ম্যাক্স 40-45 এজ পর্যন্ত এই মানুষদের সাইনোসাইটিসটা বিশেষভাবে দেখতে পাওয়া যায়। অন্তত আমি আমার প্র্যাকটিসিং লাইফে এই জিনিসটা খুব প্রমিনেন্টলি দেখেছি। টিনেজার্স আর মোস্টলি অ্যাফেক্টেড বাই সাইনোসাইটিস। মাঝবয়সী মানুষরা যে অ্যাফেক্টেড হন না তা না, তারা মোটামুটি অ্যাফেক্টেড হয়ে থাকেন, কিন্তু টিনেজার্সদের মধ্যে এই সমস্যাটা আমি প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি এবং বহু ইয়াংস্টার্সরা, কলেজ পড়ুয়ারা, স্কুল পড়ুয়ারা আমার কাছে আসছেন এই সাইনোসাইটিসের সমস্যাটিকে নিয়ে। বলতে পারি এই সমস্যাটি হয়তো ট্রিটমেন্ট করে আমি এই সমস্যাটিতে সারাতে অন্তত সিদ্ধহস্ত হয়েছি। খানিকটা অহংকারের মতো শোনালো, কথাটা বাস্তব। আয়ুর্বেদে সাইনোসাইটিসের একটি বিশেষ ট্রিটমেন্ট প্রোটোকল এবং আহার বিহার ঔষধের একটি বিশেষ গাইডলাইন রয়েছে, যেটিকে ফলো করলে আপনার জীবনে কোনোদিনও সাইনোসাইটিস হবে না। সেটিতে আসার আগে বহু মানুষের কাছে এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিই, হোয়াট ইজ সাইনোসাইটিস। ডাক্তারি ভাষায় বলতে গেলে সাইনাস অ্যান্ড ইটস ইনফ্লামেশন ইজ নোন অ্যাজ সাইনোসাইটিস। অর্থাৎ আমাদের জটে সাইনাস আছে, প্রত্যেকটি সাইনাসে যদি ইনফ্লামেশন হয়, দ্যাট ইজ সাইনোসাইটিস। আমাদের স্কালের মধ্যে টোটাল 4টি সাইনাস রয়েছে। একটা হচ্ছে ফ্রন্টাল সাইনাস, একটা হচ্ছে ইথময়েড সাইনাস, একটা মিক্সিলারি সাইনাস, একটা হচ্ছে স্ফেনয়েড সাইনাস, টোটাল 8 পেয়ার্স। এই প্রত্যেকটা সাইনাসের মধ্যে বিশেষ কিছু অ্যালার্জেন, বিশেষ কিছু ইনফ্লামেটরি মিডিয়েটার্স এটার ইনফ্লামেশন করতে সক্ষম হলে এই সাইনোসাইটিসের সমস্যাটা প্রিডমিনেন্ট হয়। ম্যাক্সিমাম মানুষ শীতকালে বা একটু গ্রীষ্মের মধ্যে মাথায় ব্যথা নিয়ে প্রেজেন্ট করেন এবং বলেন যে আমার মাথাটি ধরে গেছে এবং মাথায় অসম্ভব ব্যথা হচ্ছে। এইটাকে আমরা বেসিক্যালি বলে থাকি ফ্রন্টাল সাইনোসাইটিস। এই সমস্যাটার ক্ষেত্রে বহু মডার্ন সায়েন্সের ডাক্তারবাবুরা কিছু ব্যথার ওষুধ প্রদান করেন এবং বলেন যে এক্সপোজারগুলিতে থাকলে, দ্যাট ইজ কমনলি কোল্ড অ্যান্ড হট টেম্পারেচার বা অ্যাটমসফিয়ার, এগুলি থেকে একটু দূরে থাকতে তাহলে সাইনোসাইটিসটা কমবে। আয়ুর্বেদ অনুযায়ী বিশেষ কিছু ওষুধ রয়েছে যেগুলি এই ইনফ্লামেটরি মিডিয়াসটাকেই, মিডিয়েটার্সগুলোকে ওখানে সাইনাসকে আক্রমণ করা থেকে প্রতিরোধ করবে, আপনার কমন কাফ অ্যান্ড কোল্ডটাকে প্রতিরোধ করবে এবং আপনার ইমিউনিটি প্রতিরোধিত হবে। এই 3টি মোডালিটিকে যদি আমি ফলো করি তাহলে আমার সাইনোসাইটিস ব্যাপারটা কোনো কালেই হবে না। সাইনোসাইটিসকে আমি দুভাগে ব্রডলি ক্লাসিফাই করতে পারি, একটা অ্যাকিউট সাইনোসাইটিস, একটা ক্রনিক সাইনোসাইটিস। অ্যাকিউট কথার অর্থ হচ্ছে 1 থেকে 7 দিন পর্যন্ত সাইনোসাইটিসটা প্রসিস্ট করছে বা অতদিন থাকে না, 1 থেকে 3 দিন মোটামুটি আমি ক্লিনিক্যালি দেখেছি। ক্রনিক সাইনোসাইটিস তখন বলবো যখন মোর দেন 7 ডেজ ইট ইজ পারসিস্টিং। আয়ুর্বেদের ভূমিকাটা অ্যাকিউট এবং ক্রনিক দুটোর ক্ষেত্রেই কার্যকারী।
ক্রনিক সাইনোসাইটিস, মানে বছরের পর বছর যারা সাইনাসের সমস্যায় ভুগছেন, কামান্য একটু কমন কাফ অ্যান্ড কোল্ড হলো, বা একটু ওয়ার্ম, একটু বর্ষা, একটু শীত, এই অ্যাটমসফিয়ারটা এলেই যাদের সাইনাসের সমস্যাটা খুব বেড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে আয়ুর্বেদ বিশেষভাবে উপকারী। আগের ভিডিওতে কমন কাফ অ্যান্ড কোল্ডকে ম্যানেজ করার জন্য যে মেজার্সগুলো বলেছি, বা যে আহার বিহারগুলো বলেছি, বা যে লাইফস্টাইল হ্যাবিটগুলো আপনাদেরকে অ্যাডাপ্ট করতে বলেছি, সেগুলো যদি অ্যাডাপ্ট করেন তাহলে সাইনোসাইটিসের ক্ষেত্রেও সেটা বিশেষভাবে লাভকারী। এছাড়া হরিদ্রাখণ্ড চূর্ণ যারা গ্রহণ করতে পারবেন, এটি একটি আয়ুর্বেদ ওষুধ, এইটির মাধ্যমে এই ধরনের বডিতে যে কোনো জেনারেলাইজড ইনফ্লামেশন অনেকটা পরিমাণ রিডিউস হয়। পরীক্ষা নিরীক্ষা যেগুলির মাধ্যমে এই সাইনোসাইটিসটা আপনারা ডায়াগনোসিস করতে পারবেন, দ্যাট ইজ এক্স রে অফ পিএনএস। এছাড়া এই রোগটি যখন আপনার ডায়াগনোসিস হয়ে যাবে, আপনারা আমার কাছে এলে আমি আপনাদেরকে সরাসরি এর কয়েকটি স্পেসিফিক ওষুধ, ডায়েট এবং লাইফস্টাইল বলে দেবো, যার মাধ্যমে এই ডিজিজটি আপনাদের কোনোদিন হবে না। আগের ভিডিওতে মেনশন করেছি এই জিনিসটি, তবুও আমি আরেকবার মেনশন করতে চাই, কেবলমাত্র অফলাইন নয়, অনলাইনেও এবার থেকে আমাদের প্ল্যাটফর্ম অ্যাভেলেবেল এবং আপনাদেরকে সার্ভ করতে সদা তৎপর। নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাদের সঙ্গে অনলাইন কনসালটেশনও নিতে পারবেন, অনলাইনে আমি সবসময় অ্যাভেলেবেল আছি এবং সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। সেই জন্য বিনা দ্বিধায় পার্শ্ব প্রতিক্রিয়াহীন এই ট্রিটমেন্ট মোডালিটি, দ্যাট ইজ আয়ুর্বেদাকে অ্যাডাপ্ট করুন এবং নিজেকে সুস্থ করুন। কেবলমাত্র সাইনোসাইটিস নয়, আগের প্রত্যেকটা ভিডিওতে যা যা রোগ আমি ডিসকাস করেছি এবং পরবর্তীতেও যা যা রোগ ডিসকাস করব, সবের নিরমূল কিওর বা তাকে নির্মূল করার যত রকম কিওর বা উপায় সবই আয়ুর্বেদের কাছে আছে। আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ, আপনারা এই সিস্টেমটাকে উদার হস্তে উদার মনে করুন। এবং এই শুভকামনা নিয়ে, আপনারা সুস্থ হন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা নিয়ে এই ভিডিওটা শেষ করছি।